তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র থেকে চতুর্থ অধ্যায়, অর্থাৎ ব্যবসায় সংগঠন ও সংগঠিতকরণ, এই চ্যাপ্টার থেকে তোমাদের পড়াবো। হ্যাঁ, তা পড়ানোর আগে আমার পরিচয়টা দিই। আমার নাম বিষ্ণুপদ বিশ্বাস, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরাকোদা, খুলনা। তা আজকে যেটা শেখাবো, শিক্ষার্থীরা পাঠ শেষে যেটা জানতে পারবে তা হলো সংগঠন কাঠামোর ধারণা জানতে পারবে, তারপরে সংগঠন কাঠামোর প্রকারভেদ জানতে পারবে। এই দুটো জিনিস তোমাদের আজকে পড়াবো। তা তোমাদের পড়ানোর আগে তোমরা মনোযোগ সহকারে শোনো, সবাই মনোযোগী হও, এইদিকে খেয়াল করো। আমরা পড়ানোর আগে সংগঠন কাঠামো বলতে কি বুঝি, সংগঠন কাঠামো বলতে কি বুঝি সেটা পড়াবো, তোমরা সবাই লক্ষ্য করো। সংগঠন কাঠামো হলো প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন বিভাগ, উপবিভাগ এবং পারস্পরিক শ্রমিক কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্কের একটি কাঠামো। অর্থাৎ বলা হয়েছে সংগঠন কাঠামোকে যখন একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন তাকে সংগঠন চার্ট নামে অভিহিত করা হয়। কি বলছি, সংগঠন কাঠামোকে যখন একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন তাকে সংগঠন চার্ট নামে অভিহিত করা হয় তখন তাকে সংগঠন চার্ট নামে অভিহিত করা হয় কাটি দাও তাই এটিকে খেয়াল করো। এর মাধ্যমে প্রতিষ্ঠান বন্ধ এর মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তর, বিভিন্ন বিভাগ, উপবিভাগ এবং ক্ষমতা প্রবাহের চিত্র প্রদর্শিত হয়। ক্ষমতা প্রবাহের চিত্র কি হয়, প্রদর্শিত হয়। সংগঠন কাঠামোর আয়তন, এর কাজ এবং কর্মীর সংখ্যা স্তর বিন্যাসের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? স্তর বিন্যাসের উপর নির্ভর করে। স্তর বিন্যাস যত বৃদ্ধি পায় ততই সংগঠন কাঠামোর আয়তন কি হয়, বৃদ্ধি পায়। অর্থাৎ কি বলা হয়েছে, স্তর বিন্যাস যতই বৃদ্ধি পায় ততই সংগঠন কাঠামোর আয়তনও ততই কি হয়, বৃদ্ধি পায়। অর্থাৎ বলা হচ্ছে সংগঠন চিত্রটা এর উপরের একক কেন্দ্র থেকে নিচের দিকে বিস্তৃতি লাভ করে এবং তখন এটাকে অনেকটা পিরামিডের মতো দেখা যায়। কিসের মতো দেখা যায়? পিরামিডের মতো দেখা যায়, তাই না? তাহলে এক্ষেত্রে তোমাদের একটা চিত্রের মাধ্যমে সংগঠন কাঠামোটা আমি তুলে ধরতে চাই। এই চিত্রটা সবাই খেয়াল করো, এই চিত্রটা সবাই খেয়াল করো। তা হচ্ছে প্রথম হচ্ছে ব্যবস্থাপক, তারপরে ব্যবস্থাপককে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ ব্যবস্থাপক উৎপাদন বিভাগ, ব্যবস্থাপক বিক্রয় বিভাগ, ব্যবস্থাপক ক্রয় বিভাগ। তারপরে বলা হয়েছে যে উৎপাদন ব্যবস্থাপক উৎপাদন বিভাগকে আবার তিনটে শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, অর্থাৎ সুপারভাইজার এক, সুপারভাইজার টু, সুপারভাইজার তিন, তাই না? আর সুপারভাইজারের আন্ডারে আবার শ্রমিক কর্মী দশজন আছে, সুপারভাইজার দুইয়ের আন্ডারে দশজন আছে, সুপারভাইজার তিনের আন্ডারে শ্রমিক কর্মী দশজন আছে। দেখছো, সবাই খেয়াল করো। আর এইখানে ব্যবস্থাপক বিক্রয় বিভাগ, ব্যবস্থাপক বিক্রয় বিভাগকে আবার তিনটে শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, অর্থাৎ বিক্রয় কর্মকর্তা এক, বিক্রয় কর্মকর্তা দুই, বিক্রয় কর্মকর্তা তিন। আবার বিক্রয় কর্মকর্তাকে আন্ডারে পাঁচজন কর্মী কাজ, অর্থাৎ বিক্রয় কর্মী পাঁচজন কাজ করে, বিক্রয় কর্মকর্তা দুইয়ের আন্ডারে কাজ করে কত, বিক্রয় কর্মী পাঁচজন কাজ করে, আবার বিক্রয় কর্মকর্তা তিনের আন্ডারে বিক্রয় কর্মী পাঁচজন কাজ করে, তাই না? আর বিক্রয় ব্যবস্থাপক ক্রয় বিভাগ, ব্যবস্থাপক ক্রয় বিভাগ বিভাগ সংশ্লিষ্ট সহযোগী কর্মী কয়জন, তিনজন। এইটা হচ্ছে একটা সংগঠন কাঠামো, এইটা হচ্ছে একটা সংগঠন কি, কাঠামো। তাহলে সংগঠন কাঠামো সম্পর্কে তোমাদের নিশ্চয়ই ধারণা আছে, তাই না? ধারণা কিছুটা পাইছো। আচ্ছা, ধারণা পালে এইবার তোমাদের আমি
পড়াবো হচ্ছে, এইটা সবাই খেয়াল করো, এইবার তোমাদের আমি পড়াবো সংগঠন কাঠামোর প্রকারভেদ। এইটা পড়াইছি, এইবার তোমাদেরকে আমি শেখাবো সংগঠন কাঠামোর প্রকারভেদ। সংগঠন কাঠামোর প্রকারভেদকে অর্থাৎ চারটে শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। তার সংগঠন কাঠামো বলতে আমরা কী বুঝি, এটা তোমাদের আগে বলছি যে সংগঠন কাঠামো হলো প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন বিভাগ, উপবিভাগ এবং পারস্পরিক শ্রমিক কর্মীর মধ্যে একটা পারস্পরিক কী সংগঠন কাঠামো, হ্যাঁ, পারস্পরিক সম্পর্কের একটা কাঠামো, পারস্পরিক কী সম্পর্কের একটা কাঠামো। এই সম্পর্ক সংগঠনে মানে বিভিন্ন বিভাগে নিয়োজিত যে সমস্ত ব্যক্তিবর্গ থাকে, এই সমস্ত ব্যক্তিবর্গের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে সংগঠন, সাংগঠনিক মর্যাদা এবং অবস্থান, হ্যাঁ, তারপরে সামাজিক, তারপরে ধর্মীয়, আঞ্চলিক, মানে এইগুলো মিলে যখন তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে, তখন তাকে বলা হয় কি আনুষ্ঠানিক সংগঠন, তখন তাকে বলা হয় কি আনুষ্ঠানিক সংগঠন। আর এর বাইরে যে সমস্ত কর্মী কর্মরত থাকে, এই কর্মরত কর্মীদের মধ্যে মিল অমিল, পছন্দ অপছন্দ, তারপরে পছন্দ অপছন্দ ইত্যাদি মাধ্যমে এদের মধ্যে যে সম্পর্কটা গড়ে ওঠে, তখন তাকে বলা হয় অনানুষ্ঠানিক সংগঠন, তখন তাকে বলা হয় কি অনানুষ্ঠানিক সংগঠন। এখন প্রতিষ্ঠান ছোট হতে বড় পর্যন্ত সকল প্রতিষ্ঠান কিন্তু সমাজে কর্মরত আছে, আর এই সমস্ত প্রতিষ্ঠানে কর্মরত কাজগুলো কিন্তু ভিন্ন ভিন্ন, এই সমস্ত প্রতিষ্ঠানে যে সমস্ত কাজগুলো হয় সমস্ত কাজগুলো কিন্তু ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে, তাই না? তাহলে আমরা নিয়মতান্ত্রিকভাবে এখানে বলা হচ্ছে যে আমাদের প্রয়োজনের জন্য আমরা সংগঠন কাঠামোকে পাঁচটা শ্রেণীতে বিভক্ত করতে পারি। প্রথম হচ্ছে কি সরলরৈখিক সংগঠন। এই সরলরৈখিক সংগঠন বলতে কী বুঝো? সরলরৈখিক সংগঠন বলতে আমরা বুঝি যে সংগঠন কাঠামোর মানে ক্ষমতা এবং কর্তৃত্ব উপর থেকে, ব্যবস্থাপনার উপর থেকে নিচ পর্যন্ত সরলরেখার আকারে নেমে আসে, তখন তাকে আমরা বলবো সরলরৈখিক সংগঠন, তখন আমরা তাকে বলবো কি সরলরৈখিক সংগঠন। এবং আমাদের এই যে সামরিক সংগঠন, সামরিক বাহিনীতে অনেক সময় ঊর্ধ্বতন কিন্তু যে নির্দেশ বা আদেশ দেয়, অর্ধস্থম কর্মীরা সেটা বিনা দ্বিধায় মানতে বাধ্য থাকে, এই জন্য সামরিক এই সরলরৈখিক সংগঠনকে অনেক সময় বলা হয় সামরিক সংগঠন। সরলরৈখিক সংগঠনকে কী বলা হয়, অনেক সময় বলা হয় সামরিক, অর্থাৎ সামরিক বাহিনীর সাথে এই সংগঠনকে তুলনা করেছে, অর্থাৎ ঊর্ধ্বতন যিনি থাকেন তেনার আদেশ, নির্দেশ, উপদেশ কিন্তু বিনা দ্বিধায় অর্ধস্থ কর্মীরা মানতে বাধ্য থাকে বিধায়, একে বলা হয়েছে কি সামরিক সংগঠন, একে সামরিক সংগঠন নামে অভিহিত করা হয়েছে। এইবার দেখো দুইয়ে বলা হয়েছে সরলরৈখিক বা পদস্থ কর্মী সংগঠন, সরলরৈখিক বা পদস্থ কর্মী সংগঠন বলতে কী বলা হয়েছে, যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য উপদেষ্টা কর্মী বা বিশেষজ্ঞ কর্মী থাকে, তাকে আমরা বলবো সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠন, তাকে আমরা কী বলবো সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠন, তাই না? তাহলে এই সংগঠন কাঠামোতে সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠনের দুই ধরনের কর্মী থাকে, একটা হচ্ছে সরলরৈখিক কর্মকর্তা, আর একটা হচ্ছে উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মী, উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মী। এখন এই সরলরৈখিক নির্বাহী কিন্তু এককভাবে সমস্ত ক্ষমতা এবং কর্তৃত্ব ভোগ করে থাকেন,
এই সরলরৈখিক নির্বাহী কিন্তু কি এককভাবে কর্তৃত্ব বা ক্ষমতা কি করে থাকে ভোগ করে থাকে। আর হ্যাঁ এই সরলরৈখিক উপদেষ্টার কাজ হলো সরলরৈখিক নির্বাহীকে প্রয়োজনের মুহূর্তে কি করা পরামর্শ প্রদান করা বা সহযোগিতা প্রদান করা তাই না। তাহলে সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠন বলতে কি বুঝি আমরা তোমাদেরকে বললাম। এইবার দেখো হ্যাঁ বলা হচ্ছে কার্যভিত্তিক সংগঠন, কার্যভিত্তিক দেখো এইবার আমরা কার্যভিত্তিক সংগঠন নিয়ে আলোচনা করব। হ্যাঁ অর্থাৎ ব্যবস্থাপনায় এই কার্যভিত্তিক সংগঠন বলতে বলা হয়েছে হ্যাঁ ব্যবস্থাপনার যে কাজগুলো আছে সেই কাজগুলোকে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে এক একটা কাজ এক একজন বিশেষজ্ঞের উপর যখন ন্যস্ত করা হয় তখন তাকে বলা হয় কার্যভিত্তিক সংগঠন, এই কার্যভিত্তিক সংগঠনে যে উপদেষ্টা নিয়োগ করা হয় এই উপদেষ্টা কর্মীকে হ্যাঁ বিশেষজ্ঞ কর্মী হিসেবে নিয়োগ না করে সরাসরি নির্বাহী হিসেবে নিয়োগ করা হয়ে থাকে। বিশেষজ্ঞ কর্মী হিসেবে নিয়োগ না করে কি করায় সরাসরি নির্বাহী হিসেবে নিয়োগ করা হয়ে থাকে। এই কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক হল FW টেইলর। কে কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক? কে FW টেইলর। এখানে কিন্তু তোমাদের একটা MCQ প্রশ্ন আছে যে কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে, তখন তোমরা হ্যাঁ এই FW টেইলর কথা মনে রাখবা। FW কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে? তাহলে কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক হচ্ছে FW টেইলর। তাহলে কার্যভিত্তিক সংগঠন সম্পর্কে তোমরা হ্যাঁ বুঝতে পারছো তাই না। এইবার তোমাদের আমি পড়াবো হ্যাঁ তিন নম্বর গেল, এইবার তোমাদের আমি পড়াবো হচ্ছে হ্যাঁ ম্যাট্রিক্স সংগঠন। দেখো চার নম্বর হচ্ছে ম্যাট্রিক্স সংগঠন। ব্যবস্থাপনায় আধুনিক রূপ হলো এই ম্যাট্রিক্স সংগঠন। ব্যবস্থাপনায় যে সমস্ত সংগঠন আছে তাই সমস্ত সংগঠনের মধ্যে এই ম্যাট্রিক্স সংগঠন কিন্তু সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ সংগঠন। এইটা মূলত বিভাগীকরণের মিশ্রিত একটা রূপ। অর্থাৎ বলা হচ্ছে দ্রব্যভিত্তিক ও কার্যভিত্তিক বিভাগীকরণ আর অঞ্চলভিত্তিক এখানে সমন্বয়ের মাধ্যমে সমন্বিত করে যে সংগঠন বিরোধী যে সংগঠন কাঠামো গড়ে তোলা হয় তাকে বলা হয় ম্যাট্রিক্স সংগঠন। তাকে বলা হয় কি ম্যাট্রিক্স সংগঠন। অর্থাৎ দুটো দ্রব্যভিত্তিক আর কার্যভিত্তিক আর অঞ্চলভিত্তিক এইটা মিলে যখন একটা বিরোধী সংগঠন কাঠামো গড়ে তোলা হয় তখন তাকে বলা হয় ম্যাট্রিক্স সংগঠন। এই ম্যাট্রিক্স সংগঠনে দুই ধরনের কর্মী থাকে। কী বলা হয়েছে এই ম্যাট্রিক্স সংগঠনে কয় ধরনের কর্মী থাকে? দুই ধরনের কর্মী থাকে। একটা হচ্ছে কি একটা হচ্ছে কার্যিক ব্যবস্থাপক আর একটা হচ্ছে প্রজেক্ট ব্যবস্থাপক। একটা হচ্ছে কি কার্যিক ব্যবস্থাপক আর একটা হচ্ছে কি প্রজেক্ট ব্যবস্থাপক। কি সবাই বুঝতে পারতেছো? সবাই মনোযোগ দিয়ে সহকারে শোনো। হ্যাঁ তাহলে এই যে ম্যাট্রিক্স সংগঠনে হ্যাঁ বলা হয়েছে যে এই কার্যভিত্তিক কার্যিক ব্যবস্থাপক আর প্রজেক্ট ব্যবস্থাপক কী করে একসাথে কিন্তু কাজ করে থাকে। হ্যাঁ একসাথে কী করে তাদের কাজগুলো একসাথে করে থাকে। তাহলে ম্যাট্রিক্স সংগঠন সম্পর্কে বোঝা গেছে। এইবার দেখো পাঁচ নম্বরে বলা হয়েছে যে কমিটি সংগঠন। সবাই খেয়াল করো কমিটি বলতে আমরা কী বুঝি? কমিটি হলো কতিপয় লোকের সমষ্টি যেখানে যাদের উপর কোনো বিশেষ প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয়। কমিটি হলো কতিপয় লোকের সমষ্টি যেখানে কী করা হয় প্রশাসনিক দায়িত্বগুলো অর্পণ করা হয়ে থাকে। অর্থাৎ সরলরৈখিক সংগঠন আর সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠন কী করে থাকে ক্ষেত্র বিশেষে তাদের প্রয়োজনে এই ধরনের সংগঠন তৈরি করে এই ধরনের সংগঠন কী করে মিলিত হয়ে তাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো সম্পাদন করার চেষ্টা করে থাকে। আমাদের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এই শিক্ষা প্রতিষ্ঠানে দেখো অনেক সময় এই ধরনের কমিটি গঠন করা হয়ে থাকে। অর্থাৎ অনেক সময় কী করা হয় ভর্তি কমিটি করা হয়, পরীক্ষা কমিটি তৈরি করা হয়, তারপর ফর্ম ফিল আপ কমিটি তৈরি করা হয়। এইভাবে কতিপয় লোকের উপর এই দায়িত্বগুলো প্রশাসন দিয়ে থাকে। এই ধরনের সংগঠনকে আমরা বলবো কমিটি সংগঠন।
তাহলে এই সংগঠন কাঠামোর প্রকারভেদ অর্থাৎ প্রকারভেদে একে বলা হচ্ছে কয়টা শ্রেণীতে বিভক্ত করেছে, পাঁচটা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। তোমরা এই পাঁচটা শ্রেণীর কথা তোমাদের মনে আছে, সবার মনে থাকার কথা, ঠিক আছে। তাহলে এইবার তোমাদের কাছ থেকে আমি জেনে নেব যে হ্যাঁ এইবার দেখো মূল্যায়ন, তোমাদের আমি মূল্যায়ন করে দেখবো তোমরা আমি যা পড়াইছি তা পারো কি না, তাই না। মূল্যায়ন, মূল্যায়নে বলা হয়েছে, মূল্যায়ন মূল্যায়নে বলা হয়েছে সংগঠন কাঠামো বলতে কি বুঝো, সংগঠন কাঠামো বলতে কি বুঝো, তাই না। এটা কি সবাই বুঝতে পারছো, সবাই পারবা, তাই না। সবাই তোমাদেরকে সবাইকে আমি বোঝাইছি তোমরা নিশ্চয়ই পারবা সংগঠন কাঠামো বলতে কি বুঝো, তারপরে হ্যাঁ তোমরা পারবা, তাই না। এইবার দেখো দুই নম্বরে, দুই নম্বরে সংগঠন কাঠামোর প্রকারভেদ, তোমাদের সংগঠন কাঠামোর কাঠামোর প্রকারভেদ প্রকারভেদ কি, এটি সবাইকে তোমরা কয়েকটা ভাগে ভাগ করেছে, পাঁচটা ভাগে ভাগ করেছে, পাঁচটা ভাগে, তাই না। একটা হচ্ছে সরলরৈখিক সংগঠন, আরেকটা হচ্ছে সরলরৈখিক পদস্থ কর্মী সংগঠন, আরেকটা হচ্ছে কার্যভিত্তিক সংগঠন, আরেকটা হচ্ছে মেট্রিক সংগঠন, আরেকটা হচ্ছে কি কমিটি সংগঠন। তাহলে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে, তাই না। এইবার তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো, এবার তোমাদের বাড়ির কাজ দেব, বাড়ির কাজটা সবাই বাড়িতে বসে পড়বা, বাড়িতে বসে পড়ে তারপরে আমাকে জানাবা। সরলরৈখিক সংগঠনের বাড়ির কাজ, বাড়ির কাজ দেখো সবাই, সরলরৈখিক এক নম্বর হচ্ছে সরলরৈখিক সরলরৈখিক সংগঠনের বৈশিষ্ট্য এটা পড়ে আসবা। আর দুই নম্বর হচ্ছে সরলরৈখিক সংগঠনের সুবিধা অসুবিধা, সরলরৈখিক রৈখিক সংগঠনের সুবিধা ও অসুবিধা, সুবিধা অসুবিধা এই দুটো জিনিস তোমরা পড়ে আসবা, তাই না। বাড়ির কাজ এই দেখো সবাই একে ভালো করে পড়ে আসবা, আমি তোমাদের ধরব, হ্যাঁ এরপরে যখন কলেজ খুলবে তখন তোমাদের ধরব, হ্যাঁ তখন তোমরা বলবা, ঠিক আছে। বাড়িতে ভালো করে পড়াশোনা করবা, আর বাড়িতে যে তোমরা হ্যাঁ তোমাদের পিতামাতা যারা আছে তাদের কথা শুনবা, ঘন ঘন হাত ধোবা, বর্তমানে একটা পিরিয়ড যাচ্ছে যেটা খুবই খারাপ, এর জন্য তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি, ধন্যবাদ।